কারনেট সুবিধায় আনা একশো তেরোটি বিলাসবহুল গাড়ি অবশেষে দশ বছর পর নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস এর আগেও খণ্ড খণ্ডভাবে একাধিকবার এসব গাড়ি নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা বিক্রি করা সম্ভব হয়নি তবে এবার যে কোনো মূল্যে বিষয়টি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে কাস্টমস কমিশনার আর গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন পড়ে থাকায় গাড়িগুলোর অধিকাংশ যন্ত্রাংশই এখন অকেজ হয়ে গেছে তাই কালোক্ষেপণ না করে নিলাম প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করার তাগেত দিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরের অকশন শেডে এভাবেই পড়ে আছে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ ল্যান্ড ক্রুজার ল্যান্ড সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের একশো তেরোটি বিলাসবহুল গাড়ি দু হাজার ও দু হাজার সালে কার্নেট সুবিধা ব্যবহার করে গাড়িগুলো এনেছিলেন বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা যা বাংলাদেশে কিছুদিন ব্যবহার করে ফিরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু খালাসের সময় হঠাৎ করেই এনবিআর একটু কঠোর হওয়ায় গাড়িগুলোর আর খোঁজ নেননি মালিকরা আইনি প্রক্রিয়া শেষ করে গেল পাঁচ বছর ধরেই গাড়িগুলো নিলামে বিক্রি করার চেষ্টা করছে কাস্টমস কিন্তু কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় তা বিক্রি করা সম্ভব হয়নি তাই দশ বছর ধরেই বন্দরের জায়গা দখল করে আছে পরিত্যক্ত এই বিলাসবহুল গাড়িগুলো তবে বিষয়টি নিষ্পত্তি করতে চাই কাস্টমস এখানে ওই সংরক্ষিত মূল্যের ভিত্তিতে হয়তো সব কিছু কনসিডার করা যাবে না আমরা সেক্ষেত্রে এটা যৌক্তিক মূল্য যেখানে উদ্ধৃত হবে বা যারা যৌক্তিক মূল্য দিয়ে এই পণ্যগুলো কেনার চেষ্টা করবেন আমরা সেগুলো বিশেষ বিবেচনায় নিব গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দশ বছর ধরে কন্টেনার বন্দি থাকায় অধিকাংশ গাড়ি চলাচল অনুপযোগী এছাড়া কাস্টমসের শিডিউলে সংরক্ষিত মূল্য ধরা হয়েছে অনেক বেশি এই বাস্তবতায় এবারের অকশনও বাস্তবায়ন নিয়ে সন্দিহান সবাই কাস্টমস নিলামে যে মূল্যটা দেখাচ্ছে এটাও কিন্তু বাস্তবসম্মত নয় কাস্টমসের উচিত এটা একটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে মানে এই মূল্যের নিচে আপনি বিট করতে পারবেন না পাঁচ বছর আগে এটা নিলামটা প্রক্রিয়া শেষ করা উচিত এখন অলরেডি দশ বছর আপনার দশ বছরের মধ্যে একটা গাড়ি যদি অব্যবহৃতা থেকে যায় নতুন গাড়ি হইল সে গাড়ি ভালো অবস্থা এখন আর নাই আর ব্যবসায়ী নেতারা বলছেন আইনগত জটিলতা আর কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে অধিকাংশ নিলাম পণ্যই আর ব্যবহার উপযোগী থাকে না তাই প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাই সরকার নিলাম প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন করার কথা সেভাবে কিন্তু সম্পন্ন হচ্ছে না সেই জন্য আমাদের এনবিআরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্যান্য যে মিনিস্ট্রিগুলি আছে শিপিং মিনিস্ট্রি থাকতে পারে সবার কিন্তু একটা সম্মিলিত এখানে প্রচেষ্টার প্রয়োজন আছে একশো তেরোটি গাড়ি ছাড়াও নিলামযোগ্য আরও দুই শতাধিক গাড়ির পাশাপাশি পণ্য ভর্তি প্রায় সাত হাজার নিলামযোগ্য কন্টেনার বছরের পর বছর ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে সোহাগ কুমার বিশ্বাস টিভি চট্টগ্রাম প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়